এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী নাজমন মনিরা ন্যান্সি সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তার বর অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং গীতিকার মোহসিন মেহেদি। গত ২রা সেপ্টেম্বর এই শিল্পী নিজেই বিয়ের ছবি প্রকাশ করেন। করোনা সংকটের কারণে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই সময় দুই পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। আগত অনুষ্ঠান খুব ঘরোয়া আয়োজনে শেষ করেন তিনি, তবে এরপরে গায়ে হলুদ আয়োজন করেন তারা। জানা যায় আজ 15ই সেপ্টেম্বর এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে দৌলতসীন বিয়ের বিষয়ে ন্যান্সি বললেন, আমার অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। বিয়েতে আমাদের দুই পরিবারের 4 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া গায়ে হলুদ অনুষ্ঠানে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন ন্যান্সি। বিয়ের অনুষ্ঠান দৌলতসীন হলেও গায়ে হলুদের অনুষ্ঠান রূপে দুটি ছড়িয়েছেন ন্যান্সি। উল্লেখ্য, গানের সুবাদে মোহসিন মেহেদির সঙ্গে ন্যান্সির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা এমন একটা মন শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকে দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তবে এটি ন্যান্সির 3য় বিয়ে। 2013 সালে 4 মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যান্সির এটি 2য় বিয়ে ছিল। এর আগে 2006 সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সায়েদ সৌরভকে। 2012 সালে 24 মে বিচ্ছেদ হয় তাদের। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতে গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপকথ্যে ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।